নমস্কার, আমি আজকে আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে মুলো শাকের তরকারি। মুলো শাকের ভাজা এর আগে আমি রেসিপি দিয়েছি, এটা হচ্ছে মুলো শাকের তরকারি। এটা করতে কি কি লাগে প্রথমেই বলি, লাগবে মুলো শাক। মুলো শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে একটু বেগুন, বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটু আলু, খুব সামান্য একটা ছোট্ট আলু দিয়েছি, এটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর লাগবে আপনার বড়ি, বিউলির ডালের বড়ি, এটা আমি নিজে হাতে দেওয়া বড়ি, বড়ি লাগবে। আর লাগবে আপনার হলুদ, পরিমাণ মতো নুন, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর লাগবে চিনি, মূল শাকে একটু তিতো তিতো ভাব থাকে, ওই জন্য সামান্য একটু চিনি, যারা চিনি খাবেন না তারা দেবেন না, একটু তিতো তিতো লাগে। আর লাগবে সর্ষে আর জিরা আর শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য। আর সামান্য একটু মানে হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো নিয়েছি, আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর লাগবে আপনার সর্ষে। প্রথমে আমি কড়াই বড়িগুলো দিয়ে ভেজে নেব। আমি বড়িটা শুকনো মানে কড়াইতে আগে নেড়ে নিয়েছি, এইবার তেল দেবো, কেন প্রথমে তেল দিলে বড়িটা অনেক তেল টানবে ভাজতে গেলে। আগে শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে, নিয়ে তারপরে তেল দিয়ে ভাজতে হবে। একটু একটু করে তেল ঢালতে হবে আর বড়িটাকে নাড়তে হবে। বড়িটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা নামিয়ে নেব। এবার আমি কড়াই একটু তেল দেবো, একেবারে আমি 1 টেবিল চামচ মতো তেল দিলাম, আর দেবো না। শুকনো লঙ্কাটা আমি কেটে দিয়ে দিলাম। জিরে আর সর্ষেটা এতে দিয়ে দিলাম। ফুটে যাবে তখন আমি এটা আলুটা দিয়ে দেবো, আগে সামান্য একটু হলুদ দিয়ে নেব, দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে আমি বেগুনটা দিয়ে দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। একটু আমি হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, ওই যেন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, আবার শাক যখন দেবো তখন একটু নুন দিয়ে দেবো। এখন অল্প একটু নুন দেবো আলুটা বেগুনকে। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো, ধনে গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে টমেটোটা আমি দিয়ে দেবো। সবগুলো নাড়াচাড়া করে আমি এবার শাক দিয়ে দেবো। এবার আমি উপর থেকে নুনটা দিয়ে দেবো, নুনটা দিলে কি শাকটা নরম হয়ে যাবে।
আমি এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু লবণ দিয়েছি, খাজার থেকে একটু জল বেরোবে আর ওগুলো সবগুলো একটু সিদ্ধ হবে। আমি শিমে আছে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করব। আর 5 মিনিট হয়ে গেছে, দেখবো শাকটা কেমন হয়েছে। দেখুন শাকটা জল বেরিয়ে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ফের আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবার আমি 2-3 মিনিট মতো আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর আমি আবার ফের ফের ঢাকা দিয়ে দেবো। আমার 3 মিনিট মতো হয়ে গেছে, আর একবার একটু নাড়াচাড়া দেবো। একদম কাদা কাদা হয়ে গেছে, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে। এবার আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি, বড়িটা গুঁড়ো করে নিয়েছি। বড়িটা দিয়ে এবার আমি চিনিটা দেবো, চিনিটা দিয়ে দেবো। যেহেতু মূলো শাক একটু তিতো তিতো ভাব আছে, ওই জন্য আমি চিনিটা দিয়ে দেবো। আমি আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতো আবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে একদম তরকারিটা, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, গ্যাসটা আমি এবার অফ করে দেবো। দিয়ে আমি নামিয়ে নেবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেবো। এই রেসিপিটা একটা খুব সুন্দর চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর। এটা একটা মানে শীতের একটা ভালো সবজি এটা। আর এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। এটা নিরামিষ রেসিপি, এটা আপনি কুচো চিংড়ি দিয়ে করতে পারেন বা মোরলা মাছ দিয়ে করতে পারেন, তাহলে ভালো লাগবে। আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন, আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।